তৃণমূল তো বলছে জামানত বাজেয়াপ্ত হবে, সে তো নন্দীগ্রামে বলেছিল। তারপরে তো বুঝতে পেরেছেন কি হয়েছে, যারা বড় বড় ডায়লগ মারে যদি এত দম থাকে তাহলে সব মন্ত্রীদেরকে পাড়ায় পাড়ায় ঘুরাচ্ছেন কেন? নন্দীগ্রাম আর ভবানীপুর বা চেতলা এক নয়। ভবানীপুরে যদি কেউ ওই রকম ভাবে ভোট করতে চাইছে, যত বড়ই নেতা হোক, ভবানীপুরের মানুষ তার পা ভেঙে দেবে। ব্যাটেল গ্রাউন্ড ভবানীপুরে উপনির্বাচন 30শে সেপ্টেম্বর। তার আগে দিন রবিবার সরিয়ে প্রচার সারল তিন দলে। এই কেন্দ্রে বা তিন আইনজীবীর লড়াই। ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি এখানে প্রার্থী করেছে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে, আইনজীবী সৃজীব বিশ্বাসকে প্রার্থী করেছে সিপিএম। এদিন সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আলিপুর ও চেতলায় বাড়ি বাড়ি প্রচার সারেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফেরাদ হাকিম। এলাকাবাসীর মধ্যে বিলি করেন লিফলেট। 73 নম্বর ওয়ার্ডের পটুয়াপাড়ায় দিদির হয়ে প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে নেই গেরুয়া শিবিরও। বিজেপি প্রার্থীর হয়ে এদিন প্রচারে নামেন রাজ্য বিজেপি সভাপতি। দেওয়াল লিখনেও হাত লাগান দিলীপ ঘোষ। পরে ভবানীপুরে দেশবন্ধু বাজারে দলীয় প্রার্থীর প্রচারে চা চক্রে যোগ দেন। হরিশ মুখার্জি রোডে চা চক্রে সামিল হন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। যদিও বিজেপি প্রার্থীকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। শুনেছি ইন্টারলিতে দাঁড়িয়েছিলেন, অনেক ভোটে হেরে গেছে। বাচ্চা মেয়ে, উদ্যোগী মেয়ে, জীবনে হারাটাকে নিয়ে মন খারাপ করো না, চেষ্টা করে দাও, যাও, কোনো না কোনো সময় নিশ্চয়ই যাও। উনাকে বলবো যে অবশ্যই বাচ্চা মেয়ে, হয়তো অনেক এজের ডিফারেন্স আছে আমার আর দিদির এজে, কিন্তু বাচ্চা তো সবসময় বাচ্চা থাকে না, বাচ্চা বড়ও হয়। এদিন চেতলায় প্রচার সারেন বাম প্রার্থী সৃজীব বিশ্বাস। ঋত্বিক মন্ডল, সত্যজিৎ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্যায়। রিপোর্ট এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।